নমস্কার বন্ধুরা, নতুন কথা চ্যানেলটিতে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে পুত্র সন্তানদের জন্য থাকছে 10টি বিভিন্ন অক্ষরের নতুন নতুন অর্থ সহ নাম। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন বন্ধুরা, এই ভিডিওটিতে রাখা নামগুলি জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটির এক নম্বরে থাকছে তালবেশ অক্ষরের একটি নাম। এই নামটি সুভায়ন। সুভায়ন নামের অর্থ মঙ্গল চিহ্ন। দুই নম্বরে থাকছে দন্তেশ অক্ষরের একটি নাম। এই নামটি সুনম্র। সুনম্র নামের অর্থ অত্যন্ত বিনয়ী। তিন নম্বরে রাখলাম র অক্ষরের একটি নাম। এই নামটি রূপরাজ। রূপরাজ নামের অর্থ অতি সুন্দর। চার নম্বরে রাখলাম ম অক্ষরের একটি নাম। এই নামটি ময়ূক। ময়ূক নামের অর্থ আলো। পাঁচ নম্বরে থাকছে দন্তেশ অক্ষরের একটি নাম। এই নামটি সুজক। সুজক নামের অর্থ স্রষ্টা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য আকার অক্ষরের একটি নাম রাখতে চান তাহলে ছয় নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি আগ্নিক। আগ্নিক নামের অর্থ অগ্নিময়। সাত নম্বরে থাকছে অকার অক্ষরের একটি নাম। এই নামটি অক্ষর। অক্ষর নামের অর্থ বর্ণ বা পরমাত্মা। আট নম্বরে থাকছে দ অক্ষরের একটি নাম। এই নামটি দিব্যাভ। দিব্যাভ নামের অর্থ স্বর্গীয় আভাবিশিষ্ট। নয় নম্বরে রাখলাম ঋকার অক্ষরের একটি নাম। এই নামটি ঋতিক। ঋতিক নামের অর্থ ঋষিপুত্র। এবং বন্ধুরা, আজকের ভিডিওর শেষ নামটি থাকছে ত অক্ষরের। এই নামটি ত্রিষ্টুপ। ত্রিষ্টুপ নামের অর্থ সংস্কৃত ছন্দবিশেষ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন। আর সাথে সাথে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই সমস্ত অক্ষরগুলি ছাড়াও আপনাদের যে সমস্ত অক্ষর দিয়ে নাম প্রয়োজন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।